বন্ধুরা, রুটি হোক বা পরোটা, তার সাথে মাখন হলে তো এর স্বাদ চার গুণ বেড়ে যায়। আপনাদের ভেতরে অনেকে কিটকেট চকলেট অনেক মজা করে খায়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনাদের পছন্দের জিনিস কিভাবে তৈরি করা হয়? যদি না ভেবে থাকেন তাহলে চিন্তার কোনো বিষয় নেই, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো আসলে এই ফুড প্রোডাক্ট কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়। এবং হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নকল চাউল তৈরি করার পদ্ধতি সম্পর্কে বলবো। বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমুল বিস্কুট। বন্ধুরা, সবার প্রথমে আমুল বিস্কুট নিয়ে কথা বলি, কারণ চায়ের সাথে বিস্কুটের মজাই আলাদা। এমন অবস্থায় যখন তার আমুল বিস্কুটের আসে, তখন এর কাজ ওয়ারহাউস থেকে শুরু হয়। সেখানে ময়দাকে মিক্সচার মেশিনে দিয়ে দেওয়া হয়, তারপর অন্য সব উপাদানের সাথে এর মিশ্রণ তৈরি করা হয়। তারপর যে আটা তৈরি হয় তাকে এক্সট্রুডারে ঢেলে দেওয়া হয়। আটা এক্সট্রুডার মেশিনে যাওয়ার পর তার লম্বা লম্বা লেয়ার তৈরি হয়ে যায়। এই লম্বা লম্বা বিস্কুটকে ছোট ছোট পিসে কেটে বিস্কুটের রূপ দেওয়া হয়। তারপর এদের বেকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই বিস্কুট ব্রেক হয়ে বের হওয়ার পরে তাদের অন্য একটি মেশিনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে এদের উপর ক্রিম লাগানো হয়। তারপর অন্য বিস্কুটকে তাদের উপরে সেট করা হয়। পরে যখন বিস্কুট স্যান্ডউইচের আকার পেয়ে যায়, তখন একে প্যাক করে আপনাদের আশেপাশের দোকানে পাঠিয়ে দেওয়া হয়। কিটক্যাট। কিটক্যাট এমন একটি চকলেট যেটি বাচ্চাদের সাথে সাথে বড়রা অনেক বেশি পছন্দ করে, কারণ এটি চকলেটের মতো বেশি মিষ্টি না, আর এটি তৈরি করার প্রসেসও অনেক ইন্টারেস্টিং। সবার প্রথমে কিটক্যাটের ব্রেকফাস্টকে বেক করে দেওয়া হয়। এই প্রেস ব্রেপারকে একটি ভার্টিক্যাল কনভেয়ার বেল্টে ঠান্ডা করা হয়। যখন এরা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়, তখন এদের অন্য একটি কনভেয়ার বেল দিয়ে পাঠানো হয়, যেখানে তাদের উপরে স্যান্ডউইচ ক্রিমের একটি কোটিং করা হয়। সেখানে চকলেটের কোটিংয়ের পাতলা পাতলা তিনটি লেয়ারকে একটির উপর একটি লাগানো হয়, যাতে এটি একটি মোটা চকলেটে রূপান্তরিত হয়ে যায়। তারপর একটি রোবোটিক মেশিন এই ব্রেফার্সকে লম্বা লাইনে কেটে দেয়। তারপর কিটক্যাট চকলেট বানানোর জন্য ফাইনাল চকলেট কোটিং বাকি থাকে। এই চকলেট ব্রাশের কাটিং করার পর এদের কনভেয়ার বেল্ট দিয়ে আবারও উপরে পাঠানো হয়, যেখানে এরা শক্ত হয়ে যায়। আর শেষে কিটক্যাট চকলেট সম্পূর্ণভাবে প্যাক করে আমাদের কিটক্যাট বেকের জন্য মার্কেটে সেল করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আমুল বাটার। বন্ধুরা, ব্রেড বাটার হোক বা গরম পরোটার স্বাদ বৃদ্ধি করার জন্য হোক, আমরা সবার প্রথমে আমুল বাটারকে মনে করি, কারণ বাটার খাওয়া মানুষ বিশেষ করে আমুল বাটারকে মনে করে। কিন্তু আপনি কি জানেন এই আমুল বাটারকে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়? সবার প্রথমে আমুল কোম্পানির ট্যাঙ্ক বিভিন্ন গরুর ফার্মে গিয়ে 20 লিটার করে দুধ নিয়ে ফ্যাক্টরিতে আসে। দুধ আসার পরে দুধের পরীক্ষা করা হয়। কোয়ালিটি চেক করার পর এই দুধ স্টোরেজ স্লাইসে পাম্প করে দেওয়া হয়। এরপর দুধ থেকে ব্যাকটেরিয়া আলাদা করার কাজ থাকে। তারপর এর সেপারেশন এবং ফাস্টারাইজের কাজ করা হয়, যার ফলে ক্রিম থেকে দুধ আলাদা হয়ে যায়। এই ক্রিম 8 ঘন্টা ধরে 14 ডিগ্রি তাপমাত্রায় ম্যাচিওর করা হয়। এরপর এই ক্রিমকে দ্রুতগতির প্রেশারে ঘোরানো হয়, যাতে বাটার ও বাটার মিল্ক আলাদা হয়ে যায়। তারপর যে বাটার বের হয় সেটিকে আঠার সাথে মিশিয়ে দেওয়া হয়, যাতে এর একটি মিশ্রণ তৈরি হয়ে যায়। এবং এরপর এটিকে ব্লেন্ডারে পাঠিয়ে চিনি মিশিয়ে দেওয়া হয়। এইভাবে আমুল বাটারে চিনির স্বাদ মিশানো হয়। তারপর যে বাটার তৈরি হয় তার কোয়ালিটি চেক করা হয়। যখন সব কিছু পারফেক্ট হয়, তখন একে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে এক বাটার পেপার বিছিয়ে দেওয়া হয়। তারপর এর উপরে বাটার ফেলে দেওয়া হয়। তারপর বাটারকে রেপ অ্যাঙ্গুলার শেপে কেটে সামনে পাঠিয়ে দেওয়া হয়। অন্য একটি মেশিন সাথে সাথে এটিকে প্যাক করে ফেলে। এইভাবে আপনাদের পছন্দের আমুল বাটার তৈরি হয়ে যায়। প্লাস্টিক রাইস। বন্ধুরা, এই জিনিসটির কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আজকাল প্লাস্টিকের চাল তৈরি করা হচ্ছে। অনেক মানুষ এই কথাটি বিশ্বাস করে, আবার অনেক মানুষ একে মিথ্যা বলে সামনে এগিয়ে যায়। যে সকল মানুষ এটি মিথ্যে বলে, তাদের চোখের উপর থেকে আমরা পর্দা সরিয়ে দেব, কারণ এখন প্লাস্টিক দিয়ে চাল তৈরি করা হচ্ছে। আসলে বর্তমানে চায়নায় তৈরি হওয়া এই চাল অনেক দেশে রপ্তানি করা হয়। এই প্লাস্টিক চাল তৈরি করার জন্য অনেক ধরনের প্লাস্টিক ওয়েস্ট, যেমন প্লাস্টিক বোতল, পলিথিনকে একটি মেশিনে দেওয়া হয়, যেখানে প্লাস্টিককে আঠার আকার দেওয়া হয়। তারপরে প্লাস্টিকের আটাকে অন্য একটি মেশিনের ভেতর ঢেল দেওয়া হয়। সেটি একটি তাঁড়ের মতো কেটে দেয়। অন্য একটি মেশিন এই তাঁড়ের মতো চালকে কেটে দেয়, যাতে তাদের আকার চালের মতো হয়। আর আপনি নিজেও পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই চাল দেখে মনে হয় এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। অনেক দোকানদার এই চাল আমাদের চালের সাথে মিশিয়ে বিক্রি করে দেয়। পিনেট বাটার। বন্ধুরা, এখন পিনেট বাটারের কাছে আসি, যা প্রতিটি সুস্থ মানুষ খেতে চায়, কারণ এটি স্বাস্থ্যের জন্য উপকারী। এমন অবস্থায় এটি তৈরি করার পদ্ধতি অনেক সিম্পল, কারণ সবার প্রথমে ফার্ম থেকে বাদাম আনা হয়। তারপর এই বাদামের দানাকে মেশিনের ভেতর ঢেলে দিয়ে খোসাকে বাদাম থেকে আলাদা করে দেওয়া হয়। যখন বাদামের দানা খোসা থেকে বের হয়ে যায়, তখন পিনেট বাটার তৈরির প্রক্রিয়া শুরু হয়। সবার প্রথমে রোস্টিংয়ের ধাপ, তাই এই পিনেটের দানাগুলো রোস্টার মেশিনে পাঠানো হয়। এই কনভেয়ার ব্লেডের ভেতরে তাপমাত্রা 330 ডিগ্রি রাখা হয়। এখানে বাদামের দানা 1 থেকে 1.5 ঘন্টা রোস্ট করা হয়।
যখন বাদামের দানা রোস্ট হয়ে যায় তখন এর উপরের অংশ বের করে নেওয়া হয়। তারপর এই পিনেটকে ব্লাইন্ডারের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এর ভেতরে লবণ মিলিয়ে দেওয়া হয়। ভালোমতো ব্লাইন্ড হয়ে যাওয়ার পর এই বাটার কাঁচের ঝাড়ের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় এবং কোম্পানির সিল লাগিয়ে দেওয়া হয়। জি হ্যাঁ, এটি তৈরি করার পদ্ধতি অনেক সিম্পল, কারণ এর ভেতরে বেশি কিছু করতে হয় না। শুধু বাদামের দানা একটি তাপমাত্রায় রোস্ট করতে হয় যাতে এর ভেতরে স্বাদ আরও ভালো করে বেরিয়ে আসে, এবং এটি ভালোমতো ব্লাইন্ড করে এর ভেতরে লবণ মিশিয়ে দেওয়া হয়। এইভাবে আপনার পিনেট বাটার তৈরি হয়ে যায়, যা স্বাস্থ্য সচেতন মানুষেরা একটু বেশি পছন্দ করেন। আপনি আপনার স্বাস্থ্য বানানোর জন্য পিনেট বাটার ব্যবহার করেন নাকি নর্মাল বাটার ব্যবহার করেন তা আমাদের কমেন্ট করে জানান। ওরিও কুকিজ। বন্ধুরা, ওরিও বিস্কুট বানানোর জন্য একটি ব্লাইন্ডে অনেক রিফাইন চিনি আর দুই ধরনের কোকোয়া পাউডার মিশিয়ে দেওয়া হয় যাতে ওরিও তার ইউনিক টেস্ট আর রং পেতে পারে। এরপর এই মিশ্রণে লবণের কয়েক ধরনের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে ভালোমতো মিক্সার করে দেওয়া হয়। তারপর এর ভেতরে ময়দা মিশিয়ে ব্লাইন্ডারে ছেড়ে দেওয়া হয়। এইসব জিনিস ভালোমতো ব্লাইন্ড হয়ে যাওয়ার পর এটি আটার মতো তৈরি হয়ে যায়। তারপরে সম্পূর্ণ বাটারকে মোল্ডিং মেশিনে দিয়ে এটিকে বিস্কুটের আকার দেওয়া হয়। তারপর এই বিস্কুটকে ব্রেকিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। যখন বিস্কুট ব্রেক হয়ে যায় তখন এই বিস্কুটের ভেতরে স্যান্ডউইচ লাগিয়ে বিস্কুট তৈরি করা বাকি থাকে। তারপর ক্রিম লাগিয়ে বিস্কুট স্যান্ডউইচ তৈরি করে ফেলা হয় এবং প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপর বাচ্চাদের পছন্দের ওরিও বিস্কুট মার্কেটে আসার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। কোকোনাট ওয়াটার। বন্ধুরা, এর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সবার প্রথমে থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে ভালো কোয়ালিটির নারিকেল আনা হয়, কারণ এই জায়গায় নারিকেলের জন্য বিখ্যাত। এরপর সব নারিকেলকে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে তাদের ভেতরে ছিদ্র করে জল বের করে নেওয়া হয়। তারপর সেই জল একটি ট্র্যাঙ্কের ভেতরে সংগ্রহ করা হয়। কিন্তু প্যাকেটে আপনি যে নারিকেলের জল পান করেন সেটি প্রাকৃতিক নারিকেল জল থেকে একটু ভিন্ন, কারণ এটি ফিল্টারেশন, ফাস্টারাইজেশন এবং কুলিং প্রসেস দিয়ে যেতে হয়, যার কারণে এই জল পরিষ্কার ও ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যায়। এই প্রসেসের পর টেস্টি নারিকেল জল প্যাকেটের ভেতর প্যাক করে দেওয়া হয়। আর আপনি বিশ্বাস করবেন না, ফ্যাক্টরিতে মাত্র 3 ঘন্টার ভেতরে এ সম্পূর্ণ প্রসেস হয়ে যায়। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। এমন ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।